Hello everyone, Assalamualaikum. It's me Nafiza and welcome back to my channel. आशा करी सबाई अनेक ভালো আছেন। তো গাইস আজকে আমি আপনাদের সাথে একটা পাস্তা রেসিপি শেয়ার করব। চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিউব করে আলু ও গাজর কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ও টমেটো আর নিয়ে নিয়েছি পাস্তা। তো এখানে আমি দুই রকমের পাস্তা ইউজ করছি। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি আর আমার পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আমার পাস্তাগুলোকে পানির মধ্যে ঢেলে দিব। এই কাজটা সবাই একটু সাবধানে করবেন, যেহেতু আমার পানিটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে গরম পানিটা গায়ে ছিটার অনেকটা চান্স থাকে, সবাই সাবধানে কাজটি করবেন। আমার পাস্তাটা একদম রেডি, পুরোপুরি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর হয় কি, সেদ্ধ পানির ভিতরে যদি আমরা রেখে দিই পাস্তাটা, তাহলে ওভারকুক হয়ে যাবে, একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। কথা বলতে বলতে এদিকে আমি গাজর, আলু ও মটরশুঁটিগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ঢেলে দিব। তেলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি। এখন আমি এগুলোকে স্ক্রাম্বল করে নিব। ডিমগুলো আমার স্ক্রাম্বল করা শেষ, এখন আমি উঠিয়ে রাখবো। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। আর এগুলোকে আমি প্রায় ঘন্টাখানিক মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই চিকেনগুলোকে আমি মেরিনেট করেছি অল্প একটু আদা, রসুন ও চিকেন তান্দুরি মশলা দিয়ে। চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলোকে এখন আমি ফ্রাই করে নিব। চিকেনটা একদম ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর বেশি ভাজতে যাব না, আর বেশি ভাজলে দেখা যাবে জুসিনেসটা চলে যাবে। এই চিকেনগুলোকেও আমি উঠিয়ে এক সাইডে রেখে দিব। এগ এবং চিকেন দুইটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ ও টমেটো এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোর মধ্যে সবজিগুলোকে ঢেলে দিব আর একটু নেড়ে দিব। এগুলোকে আমি এখন তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। মোটামুটি অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোর মধ্যে সস দিয়ে নিব। আর এই সসটা আমি টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস আর ম্যাজিক মশলা সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি একটা সস বানিয়ে ফেলেছি। এখন এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, সবজিটার সাথে মিশিয়ে দিব ভালো করে। আর এগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি চিকেন ফ্রাই আর হচ্ছে এগ ফ্রাই। আবারও আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আমার পাস্তাগুলোকে ঢেলে দিব। আর বরাবরের মতো এখনও আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার পাস্তা রান্না করা প্রায় শেষ। এখন আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করব, তারপর আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এই ছিল আজকে আমার চিকেন পাস্তা রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।